হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না। বাংলা নতুন বছর 1430 বঙ্গাব্দ বিশ্ব রাশি, এই বৎসরটা আপনাদের কেমন যাবে? পূর্বের বছরের তুলনায় এই বৎসর কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা খারাপ নয়। এই বৎসরটা কর্মের দিক থেকে যথেষ্ট ভালো বৎসর আপনাদের দিক থেকে। এই বছরে যে পজিটিভ ফল আপনারা পাবেন, যদি আপনারা বাস্তুশাস্ত্র মেনে ঘর করে থাকেন, গ্রহের যে অবস্থান সেই অবস্থান অনুযায়ী আরও আপনারা কিন্তু পজিটিভ ফল অবশ্যই পাবেন। এই বছরে আয় ও ব্যয়ের স্থিতি বলতে হলে, সাপোজ আপনি যদি বৎসরে 5 লাখ টাকা ইনকাম করেন, সেখানে 3 লাখ টাকা আপনার ব্যয় হবে, 2 লাখ টাকা স্থিতি দেখাচ্ছে। এটি একটি উদাহরণ। এই বছরে গ্রহের যে অবস্থান, আপনারা যারা কর্মকে প্রাধান্য দিয়ে থাকেন, অর্থাৎ আপনার মনের মধ্যে যদি থাকে যে কর্ম করেই সমস্ত কিছু করতে হবে, তবে হ্যাঁ, এই বছরে আপনি কর্ম করে নিজের ভাগ্যকে আরও প্রশস্ত করতে পারবেন। কারণ গ্রহের যে অবস্থান, যারা কর্মকে প্রাধান্য দিয়ে থাকেন, এই বছরে আরও আপনারা কিন্তু উচ্চতায় যেতে পারেন। এই বছরে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শারীরিকভাবে শুভাশুভ বলা যেতে পারে। এই বছরে মাতা অথবা মাতৃস্থানীয় কারোর শরীর নিয়ে একটু সতর্কতা আপনি নেবেন। এছাড়াও এই বছরে আপনি নিজে যখন যানবাহন বিশেষ করে চালাবেন, এই সমস্ত ক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করা আপনার প্রয়োজন আছে। আর্থিক দিক থেকে খারাপ নয়, পূর্বে যে ঋণ নিয়েছিলেন সেই ঋণ শোধ করতে পারবেন, তবে এই বছরে অতিরিক্ত খরচ একটু এড়িয়ে চলুন। তবে বেশিরভাগটাই কিন্তু আপনার দেখাচ্ছে সৎ ব্যয়, অর্থাৎ আপনি যে ব্যয়গুলো করবেন সেগুলো অসৎ নয়, সৎ উদ্দেশ্যেই ব্যয়। এই বছরে ডুবে যাওয়া অর্থ অবশ্যই ফিরে পাবেন, সে আপনি বিজনেস মধ্যেই থাকুন না কেন, বা কাউকে অর্থ ধার দিয়েছিলেন, বা বিজনেস ক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন, ভাবছিলেন সেই সমস্ত অর্থ হয়তো আর পাবেন না, ব্যাড ডেট হয়ে গেল, কিন্তু না, সেই সমস্ত অর্থ এই বছরে গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী আপনি অর্থ অবশ্যই ফিরে পাবেন। কর্মের দিক থেকে বলতে হলে, আপনারা যারা কন্ট্রাকচুয়াল ক্ষেত্রে কর্মরত আছেন, মনের মধ্যে একটি নিরাশা ছিল, হয়তো ভাবছিলেন যে যে কর্মরত মধ্যে আপনি আছেন, ভাবছেন সেই সমস্ত কর্ম জীবনে আর কিছু হবে না, কিন্তু এই বছরে আপনাদের মুখে কিন্তু হাসি ফুটবে। অর্থাৎ যদি এই রকম কোনো কন্ট্রাকচুয়াল কর্মরত আপনি থাকেন, এই বছরে কিন্তু পার্মানেন্ট হচ্ছেন, এবং যে যাবতীয় যেগুলি পাওয়ার আপনার সম্ভাবনা সেগুলো অবশ্যই পাবেন, কারণ আপনারা পার্মানেন্ট স্থায়ী পদ পাচ্ছেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, যথেষ্ট আরও প্রভাব বিস্তার করতে পারবেন, নিজের নাম আরও বিস্তার করতে পারবেন। ব্যবসায় আশাপ্রদ যোগাযোগও হবে, নতুন নতুন আপনারা অবশ্যই আরও যোগাযোগ করতে পারবেন। সব প্রফেশনাল যারা আছেন, নতুন নতুন ক্লায়েন্ট অবশ্যই আপনারা পাবেন। সম্পত্তির দিক থেকে বলতে হলে, গৃহ বদলানোর যোগ এই বছরে যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, বা আপনারা নতুন করে গৃহ নির্মাণ করতে চাইছেন সেটিও দেখতে পাওয়া যাচ্ছে। এই বছরে নিকটস্থ আত্মীয়র বিবাহের যোগ দেখাচ্ছে, এই ক্ষেত্রে একটু আর্থিক ব্যয়। আপনারা যারা ভাবছিলেন লোন নিয়ে কিছু করবেন, গাড়ির বিজনেস বা কোনো একটি আপনার ভূমি আছে সেখানে কোনো ঘর করবেন, কিছু অর্থের প্রয়োজন, লোন এই বছরে আপনারা নিতে পারেন, সেই যোগটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। পারিবারিক দিক থেকে সমস্যা একটু দেখাচ্ছে, বিশেষ করে আপনার ভাই থাকলে তাদের, বা দাদা থাকলে এদের সঙ্গে একটু সমস্যা দেখাচ্ছে, তবে যাই হোক, মামার বাড়ির সম্পর্ক থেকে সমাধান অবশ্যই হবে। তবে এই বছরে আপনারা যে বিষয়টা সতর্কতা অবলম্বন করবেন, বেশি ঝুট ঝামেলায় কিন্তু যাবেন না, এড়িয়ে যাবার চেষ্টা আপনারা রাখবেন। এই বছরে হঠাৎ করে বিবাহের যোগ আছে, এবং বিবাহের পরে আপনাদের যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। ভ্রমণ অবশ্যই হবে, সমুদ্র বা কোনো তীর্থস্থানেও এরকম ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে। বছরের মাঝামাঝির পর থেকে বিবাহের যোগ থাকছে, এবং বিবাহের পরে হঠাৎ উন্নতি সেটিও দেখতে পাওয়া যাচ্ছে। এই বছরে আপনারা যারা নতুন করে বিজনেস শুরু করবেন ভাবছেন, আর্থিক দিক থেকে কোনো রকম কিন্তু সমস্যা হবে না, আপনারা বিজনেস শুরু করতে পারেন। এবং বছরের মাঝামাঝি পর থেকে আপনারা যারা ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালোই অর্থ আপনারা পেতে পারেন, কারণ বছরের মাঝামাঝি পরে কিছু গ্রহের পরিবর্তন হবে, যার ফলে আপনারা অনেক কিছু ক্ষেত্রে কিন্তু বেনিফিট পেতে পারেন। হঠাৎ করে আর্থিক শ্রীবৃদ্ধি, হঠাৎ করে বিবাহের যোগ, এবং এখান থেকে আরও আপনি উচ্চতায় যেতে পারেন। এছাড়াও এই বছরে ভালোবাসার সম্পর্ক নতুন করে স্থাপন হতে পারে, পুরানো প্রেম যেটি আপনার জীবন থেকে চলে গিয়েছিল, এরকম প্রেম আবার নতুন করে আসতে পারে। এই বছরে
আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, স্বামী স্ত্রী মিলে কোনো রকম নতুন একটি কর্ম আপনারা শুরু করতে পারেন, যথেষ্ট ভালো। এই বছরে আপনারা যারা কর্মরত আছেন, বিশেষ করে বিদেশে কর্মরত আছেন, আপনি যে কোম্পানির সঙ্গে যুক্ত আছেন সেই কোম্পানি স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ আপনি যে বিদেশে ছিলেন সেই কোম্পানি আপনার দেশে আসছে, যার ফলে আপনার মধ্যে যথেষ্ট দায়িত্ব বৃদ্ধি পাবে এবং উচ্চতর বেতন বৃদ্ধি, সেগুলো আপনি অবশ্যই আশা রাখতে পারেন। যদি আপনার যে কোম্পানির মধ্যে আপনি আছেন সেই কোম্পানি যদি স্থানান্তরিত হওয়ার কথা আপনি শোনেন, এই বছরে কিন্তু সেই যোগটা পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনি যথেষ্ট উপকৃত হবেন। এই বছরে আপনারা যারা নতুন গাড়ি কিনবেন ভাবছেন সে সমস্ত যোগ দেখাচ্ছে, বা আপনি ফের এই বছরের লোন তো শোধ করতে পারবেন, পূর্বের বছরের পরিশোধ নতুন করে আবার নিতে পারবেন এবং কোন ক্ষেত্রে বিনিয়োগ করবেন সেটি যথার্থ আপনার মনে দেখতে পাওয়া যাবে। এই বছরে শারীরিক অসুস্থতা, বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী অসুস্থতার মধ্যে আছেন, এই বছরে অন্য রাজ্যে গিয়ে আপনারা ট্রিটমেন্ট করতে পারেন, সেই যোগটা যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে এবং সুচিকিৎসা অবশ্যই পাবেন। যাই হোক, বছরের মাঝামাঝি পর থেকে হঠাৎ করে আপনার জীবনে একটি পরিবর্তন, আকস্মিক পরিবর্তন, আপনি আশা রাখেননি এই রকম ক্ষেত্রে কিছু পরিবর্তন আপনি আশা রাখতে পারেন। যারা কর্ম নিয়ে বেশি আপনার চিন্তাভাবনা করেন, এই বছরে কিন্তু কর্ম নিয়ে ততটা চিন্তার কোনো কারণ নেই। আপনারা যদি কর্মকে প্রাধান্য দিয়ে থাকেন, অর্থাৎ কর্ম করলে আপনি কিন্তু ভাগ্যের পথ আরও প্রশস্ত করতে পারবেন, গ্রহের যে অবস্থান সেই অবস্থান অনুযায়ী যারা কর্মকে প্রাধান্য দিয়ে থাকেন আরও আপনারা উচ্চতায় যেতে পারেন। এই বছরে কোনো শুভ মাঙ্গলিক কাজ সেটি হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে দূর থেকে কোনো সুসংবাদ আসার সম্ভাবনা থাকছে। এই বছরে যারা দীর্ঘদিন ধরে আপনার চেষ্টা রাখছিলেন কোনো বিবাহের জন্য, দূর থেকে আপনার পরিবারের কোনো সন্তানের জন্য দূর থেকে ভালো সংবাদ আসার সম্ভাবনা থাকছে। আপনার তো বিবাহের যোগাযোগ অবশ্যই আসবে, হঠাৎ করে বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই বছরে গ্রহের যে অবস্থান সেই অবস্থান অনুযায়ী আপনারা যদি আপনি যে ঘরে থাকেন সেই ঘর বা বাস্তুটাকে মেনটেন করে যদি চলতে পারেন, যথেষ্ট পজিটিভ ফল পাবেন। এবং বছরের মাঝামাঝি পর থেকে গ্রহের যে অবস্থান সেই অবস্থান অনুযায়ী আপনারা অনেক কিছু পজিটিভ ফল পেতে পারেন। শিক্ষাক্ষেত্রের দিক থেকে বলতে হলে, হঠাৎ করে ভালো ক্ষেত্রে আপনার প্রবেশিকামূলক পরীক্ষায় যদি বসেন, ভালো ক্ষেত্রে কিন্তু আপনার চান্স পেয়ে যাবেন। এমন কোনো কর্মরত আপনি আছেন, হস্তশিল্প বলুন, আপনি নিজের কর্মের মধ্যেই ফোকাস রেখেছেন, কোনো আশা রাখেননি মনে মনে, সে আপনি সর্বপ্রথমে যাই কর্ম করুন না কেন, কোনো হস্তশিল্পই করুন না কেন, হঠাৎ করে দেখবেন দূর থেকে কোনো ভালো সুসংবাদ আসছে যেটি আপনাদের জীবন একটি পাল্টে দিতে পারে, একটি নতুন দিক আসতে পারে। এটি বছরের মাঝামাঝি পর থেকে আপনারা উপলব্ধি করতে পারবেন। এই বছরটা আপনাদের ক্ষেত্রে কর্মের দিক থেকে যথেষ্ট ভালো বছর। এছাড়াও এই বছরে আপনার পারিবারিক দিক থেকে যদি কোনো সমস্যা আপনার থাকে, জ্ঞাতিশত্রু, এই রকম জ্ঞাতিশত্রু থেকে সমাধান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই বছরটা যারা কর্মকে প্রাধান্য দিয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং আপনি যদি বাস্তুশাস্ত্র মেনে ঘর করেন তাহলে এই বছর আরও আপনারা পজিটিভ ফল পাবেন। এছাড়াও মাসভিত্তিক রাশিফল, গ্রহের অবস্থান অনুযায়ী কিছুটা ফলের তারতম্য অবশ্যই আপনারা পাবেন। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।